আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করবো বিরিয়ানি। তার জন্য প্রথমে একটা পাত্রে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম মাংস, গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে দেওয়ার পর এটার মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেওয়ার পর এবার দেবো লবণ আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আদা রসুনের যে পেস্ট। এটা দিয়ে দেওয়ার পরে যে বিরিয়ানির যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিব। এবার ভালোভাবে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর যে তেল দিয়ে একটু আর একটু ভালোভাবে মেখে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে এটা চুলাতে বসিয়ে দেবো আর এটা ভালোভাবে কষাবো। এই যে দেখো, এটা কিন্তু নিজে নিজে পানি ছেড়ে দিচ্ছে। আর এই যে আমি এই যে চালটা কলার চাল, এই যে দেখো মাংসটা আমি একটু নেড়ে দিচ্ছি, মাংসটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এই যে দেখো পলার চাল, গ্রামীণ পরিবেশে পুকুরে আমি পলার চালগুলো ধুচ্ছি। এই যে পুকুর, এবার আমি যে পলার চালগুলো যদি এনেছিলাম সেই পলার চালগুলো মাংস ভিতরে দিয়ে দেবো, যে কষানো মাংসটা ছিল দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। দেখো বিরিয়ানি রেডি। দেখো কি সুন্দর বিরিয়ানি। টাটা বাই, ভালো থাকবে।